আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি প্রবাসীদের সতর্ক করল জেদ্দা বাংলাদেশ কনসুলেট, সৌদিতে জেল জরিমানা থেকে বাঁচতে চাইলে জেনে নিন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে থাকতে হলে আইনকানুন মেনেই চলতে হবে, আর নয়তো আপনাকে সৌদি আরবে গুনতে হবে জরিমানা আর খাটতে হবে জেল। সৌদিতে থাকা প্রবাসীরা যাতে আইনকানুন মেনে চলে, তাই গতকাল বাংলাদেশ কনসুল জেনারেল জেদ্দা থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের সদয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, জাতীয় সৌদি আরবে পতাকা, রাজকীয় পতাকা অথবা রাজকীয় অন্য কোনো প্রতীক অবমাননা করলে 1 বছরের কারাদণ্ড এবং 3000 সৌদি রিয়াল জরিমানা বিধান রয়েছে মর্মে সৌদি পাবলিক প্রসিকিউশন অবহিত করেছে। সকলকেই সতর্ক থাকার জন্য এ ব্যাপারে আহ্বান জানানো হচ্ছে। উল্লেখ্য যে সৌদি আরবে পাবলিক প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, যে বা যারা প্রকাশ্যে সৌদির জাতীয় পতাকাকে অপমাননা করবে তাদেরকে 1 বছরের জেল, 3000 রিয়াল জরিমানা অথবা এর মধ্যে যে কোনো একটি সাজা দেওয়া হবে। পাবলিক প্রসিকিউশন আরও জানিয়েছে, যারাই সৌদি আরবে পতাকা অবমাননা করবে তাদেরকে সৌদি আরবে ফ্ল্যাগ ল এর 20 নং আর্টিকেল অনুসারে সাজা প্রদান করা হবে। উল্লেখ্য, গত বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি সৌদি আরবে জাতীয় পতাকাকে অবমাননা করার দায়ে 4 বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়েছিল সৌদি আরবে কর্তৃপক্ষের পক্ষ থেকে, এছাড়া তাদেরকে জেল জরিমানাও দেওয়া হয়েছে। তাই সৌদি আরবে থাকা সকল প্রবাসীদেরকে এই বিষয়টি সতর্ক করে আমাদের জেদ্দা বাংলাদেশ কনসুলেট থেকে নোটিশ দেওয়া হলো। আমাদের যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে বসবাস করছেন তারা দয়া করে এই বিষয়টাতে একটু অবগত থাকবেন। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবারকে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।